আসলে আমাদের দেশে আজাব আর গজব এগুলি যে আসতেছে একের পর এক, এখানে আমাদের কিছু দুষ্টুটি কিছু ভুল আছে নাকি নাই? আছে নাকি নাই? যেরকম এই যে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে ড্রাইভারের কিছু দোষ আছে নাকি নাই? আছে। কারণ ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে আর মোবাইলে কথা বলতেছে, দেখছেন কিনা আপনারা? গাড়ি চালাচ্ছে আর বিড়ি খাইতেছে, বিড়ি খেয়ে আবার উপরের দিকে ধোয়া যায়, আবার উপরের দিকে টান মারে দেখে ধোয়া গেল কত দূর তাকাইয়া দেখে। আরেকজনে জিজ্ঞেস করে, ভাই কোন দিকে তাকাইলি? কয়ে ধোয়ার দিকে। কেন তাকাইলি? কয়ে না, ধোয়া গেল যত দূর, টেনশন গেল তত দূর। আছে নাকি নাই? আপনাদের এলাকায় আছে বিড়ি খাওয়া মানুষ? হ্যাঁ, যারা বিড়ি খায় এরকম মানুষও আছে, টয়লেটে যাইয়া বাথরুমে বসে বসেও খায়। আছে নাকি নাই? হে কাম করে আবারও খায়, কত খারাপের খারাপ বদভ্যাস, একদম খারাপ হয়ে গেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? কোনো ব্যাপারে যখন পেরেশান ফিল করতেন, টেনশান ফিল করতেন, আমার দেশে কেউ কেউ বলে ডোন্ট ওয়ারি, টেনশন করিও না, বলে কি না? আবার কেউ কেউ বলে, কেউ কেউ বলে ডোন্ট মেক ইউর সেলফ ডিসহার্টেড, মন ভাঙিও না, নিজে মন ভাঙিও না, বলে কি না বলেন? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? হাদিসটা শুনুন এবার। হাদিস শরীফে এসেছে, সাহাবায়ে কেরাম বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আহজানাহুল আমরু সাল্লা রাকাতাইন। আল্লাহর নবী যখন কোনো ব্যাপারে পেরেশান উপলব্ধি করতেন, পেরেশান হয়ে যেতেন, তখন সঙ্গে সঙ্গে উযু করে দুই রাকাত নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। আমরা এটা করি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত নামাজ আদায় করতেন, আর এখন ছেলেরা দেখা যায় দুইটা করে বিড়ি টান মারে, আবার বিড়ি টানার দোয়াও বানাইছে, জানেন কি না? কোনো কোনো বক্তা বাংলাদেশে আছে, ওই সাধারণ মানুষ বিড়ি টানার দোয়া বানাইতে পারে, ওইটা আমরা বিশ্বাস করি না, কথা ঠিক কি না? ওয়াজের মঞ্চে নাটক করার জন্য সিনেমার অভিনয়গুলি ওরা নিয়ে আসে, কথা ঠিক কি না? ওই দিন আমার একজন প্রশ্ন করছিলেন যে হুজুর, আসলে ওয়াজের মঞ্চে বয়ানের মাহফিলে সিনেমার অভিনয় করা যায় যাচ্ছে কিনা? আচ্ছা আপনারা কি বলেন তো, সিনেমার অভিনয় করা, কোরআন শরীফ সামনে নিয়ে ইসলামী জলসার ভিতরে ওয়াজে মাহফিলে সিনেমার অভিনয় করা কি যায় যাচ্ছে? জোরে বলেন, যায় যাচ্ছে নাকি? সিনেমার অভিনয় করা মানুষের কাজ না ইবলিশের কাজ? ইবলিশের কাজ। এই জন্য সিনেমার অভিনয়, ওয়াজ জলসায় মাহফিলে ময়দানে সিনেমার অভিনয় কেউ করেন নাই, কোনো পয়গাম্বর করেন নাই, কোনো সাহাবায়ে কেরাম করেন নাই, কিন্তু এখন দেখা যায় সিনেমার অভিনয় করে মাহফিলে স্টেজে ওইটা বক্তা, আবার বিড়ি টানার দোয়াও বানাইছে, কথা কন ঠিক কিনা? খালি মানুষদেরকে হাসাবার জন্য, কথা কন ঠিক কিনা? বিড়ি টানার দোয়া বানাইছে, দোয়াটা আপনাদেরকে শিখাইছে ইন্টারনেটের মাধ্যমে, আপনারা জানেন কিনা ওই দোয়াটা? কেউ পারেন না? বিড়িটানার দোয়া বানাইছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা, নাউজুবিল্লাহ কবেন না? কত বড় পাজি মানুষ হইলে এরকম কাম করতে পারে? সিনেমার নাটকের অভিনয়, ওয়াজের মাহফিলে কোরআন কারিম সামনে নিয়া চরিত্রহীন অভিনয়, যারা নায়ক নায়িকা এদের একটারও কি চরিত্র আছে? কথা কোন একটারও কি চরিত্র আছে? চরিত্র ঠিক নাই এদের, চরিত্রহীন কথা, বেনামাজি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সত্যবাদিতা নাই, দিন নাই, ইসলাম নাই, পর্দা নাই, দাড়ি নাই, বেহায়া বেপরোয়া, এদের অভিনয় এনে মাহফিলে করে মানুষদেরকে মজা দেয়, কথা কন ঠিক কিনা? তুমি মানুষদেরকে মজা দাও, মুইরা দেখো ফেরেশতারা কিভাবে তোমার সাজা দেয়। সৃষ্টিকুলের মাঝে চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে, আল্লাহ ছাড়া নেই যে মা